ওয়ালমার্টে সামার সিলেকশন কিরকম সেটা দেখবার জন্য। এখন তো স্প্রিং সিজন, এখানে আস্তে আস্তে সামারের একটা প্রস্তুতি শুরু হয়ে গেছে অলরেডি। তো সেই জন্য বিভিন্ন জিনিসপত্র এখন এসে গেছে সামারের উপলক্ষে, সেইগুলো দেখবার জন্য একবার ওয়ালমার্টে ঢুকলাম। আজকে ওয়ালমার্টে সামারের কি কি জিনিস পাওয়া যাচ্ছে, সামার কেরা রেখেছে, আউটডোর অ্যাক্টিভিটিসের জন্য বিভিন্ন জিনিস রেখেছে কিনা, সেইগুলো দেখবার জন্য আজকে একবার ওয়ালমার্ট দর্শন করলাম। দেখি কি কি পাওয়া যায়। আপনাদেরও দেখাবো আজকে ওয়ালমার্টে কি কি মজুদ আছে, সামনে যে সামার সিজন আসছে তাকে ওয়েলকাম করার জন্য, তাকে এক্সপ্লোর করার জন্য, তাকে এনজয় করার জন্য। চলুন দেখে আসি ওয়ালমার্টের ভিতরটা, সামারের কালেকশন কি কি আছে, আউটডোর অ্যাক্টিভিটি স্পেশালি। সামার কালেকশনে প্রথমেই ঢুকে দেখলাম বাচ্চাদের জন্য নানা রকম রংবাহারি ফোল্ডিং চেয়ার, যা বাচ্চারা বাইরে আউটডোর অ্যাক্টিভিটিসে করার সময়, খেলার সময় বা পার্টি করার সময় অনায়াসে বসতে পারে এবং এই বসেই আনন্দ করতে পারে। এছাড়া এই দিকটায় দেখছি অনেকগুলো গ্রিল ওভেন, বা এই যে বারবিকিউ পার্টিগুলো লোকে করে তাদের ফ্রন্ট ইয়ার্ড বা ব্যাক ইয়ার্ড, তার জন্য এখানে পাওয়া যাচ্ছে পোর্টেবল এই গ্রিল ওভেন বা বারবিকিউ ওভেন। আপনি যদি আপনার ব্যাক ইয়ার্ড বা ফ্রন্ট ইয়ার্ডে নাও করেন, কোথাও দূরে গিয়ে করতে চান, অনায়াসে এই ওভেনগুলোকে আপনি গাড়িতে করে নিয়ে সেই লোকেশনে নিয়ে যেতে পারেন। সেখানে গিয়ে যেহেতু পোর্টেবল, তাই এখানে যে জ্বালানি সেটাও পোর্টেবল, তাই নিয়ে গিয়ে সেখানেও আপনি অনায়াসে বারবিকিউ পার্টি করতে পারেন। বেশ ইজি টু ক্যারি এবং হালকা ওয়েটের ওইগুলো। অনেকগুলো মডেলও আছে, পছন্দ মতো বেছে নিতে পারেন। এদিকটায় ফোল্ডিং চেয়ার, বাড়ির বারান্দায়, ব্যাক ইয়ার্ডে বা ফ্রন্ট ইয়ার্ডে, এছাড়া আপনি যদি দূরে নিয়ে যেতে চান তাও পসিবল। এই ফোল্ডিং চেয়ারগুলো বসেও আরাম আর ইজি টু ক্যারি, যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন এবং বসে আপনি কোনো অ্যাক্টিভিটি করতে পারেন। অনেকগুলো ধরনের পাওয়া যাচ্ছে, যেগুলো একটু বেশি কোজি যেমন এইগুলো, সেই রকমও আছে, আবার সাধারণ চেয়ারের মতোও আছে। আমাদের ইন্ডিয়ার যে ইজি চেয়ার সেই ধরনের জিনিস। এছাড়া এই দূরের চেয়ার যেগুলো দেখছি এগুলোও আছে, এগুলো কিছুটা বেতের মতো একটা মেটেরিয়াল দিয়ে তৈরি। ঠিক বুঝতে পারলাম না জিনিসটা এক্স্যাক্টলি কী, কিন্তু ইন্ডিয়াতে যেমন বেতের চেয়ারগুলো হয় সেই ধরনেরই একটা মেটেরিয়াল। এগুলো হচ্ছে কাঠের গুঁড়ো, যেগুলো আপনি এই সমস্ত বারবিকিউ পার্টিতে জ্বালানি হিসেবে ইউজ করতে পারেন। যদি কাঠের উনুন তৈরি করতে চান তার জন্য কাঠ কেটেই বিক্রি করছে। বারবিকিউ পার্টির জন্য বিভিন্ন রকমের সরনা বা চিমটি, যা দিয়ে আপনি কয়লাগুলো বা কাঠের এই টুকরোগুলোকে এদিক ওদিক করতে পারেন, বা খাবারগুলোকেও যদি আপনি সেভাবে পিক করতে চান, তারই সব মেনটেন্যান্সের জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। এই র্যাকটায় দেখছি সেগুলোই মজুত আছে। এছাড়া গ্যাসের সিলিন্ডার, এই ওভেনগুলো যদি গ্যাসের দ্বারা চালিত হয় তার পোর্টেবল সিলিন্ডারও পাওয়া যাচ্ছে। এগুলো হচ্ছে বড় সাইজের বারবিকিউ ওভেন, যেগুলো আপনি আপনার বাড়ির ব্যাক ইয়ার্ড বা ফ্রন্ট ইয়ার্ডে পার্টি করলে অনায়াসে ব্যবহার করতে পারেন। একটা সামারে এরকম বারবিকিউ ওভেন কিনে নিন আর বন্ধু বান্ধবদের ডেকে শুরু হয়ে যাক পার্টি, আর কি চাই। অনেক রকমের মডেল আছে, বিভিন্ন র্যাকে দেখতে পাচ্ছি মডেলগুলো। পুরো বারবিকিউ পার্টির জন্য এন্ড টু এন্ড যা লাগে সবই মজুদ। এদিকটায় আপনার ব্যাক ইয়ার্ড বা ফ্রন্ট ইয়ার্ডে আলাদা করে একটা ছোট্ট ঘর এবং ছাউনি বা ক্যানোপি সাজাবার জন্য ব্যবস্থা করে দিয়েছে। আপনি এরকম একটা সেট যদি কিনে নেন, অনায়াসে বাইরে একটা ছোট্ট ঘরের মতো করে নিতে পারবেন সামার সিজনে, আর সেখানে বসে অনেকটা সময় বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সাথে কাটাতে পারবেন। ছোট্ট একটা ক্যানোপি, তার মধ্যে টেবিল চেয়ার, কোজি সোফা, অনেকগুলো মডেলের এরকম আছে,
প্যাকেট করে করে ফোল্ডিং, আপনি নিজেই আনফোল্ড করে, এখানে ইনস্ট্রাকশন ম্যানুয়াল দেওয়া থাকে, আনফোল্ড করে আপনি নিজেই এই জিনিসটা বানিয়ে নিতে পারবেন। খুব একটা কঠিন কাজ হবে না। এদিকটা হচ্ছে ডিশওয়্যার, যত পার্টির জন্য যত রকমের ডিশ বা জলের গ্লাস, এছাড়া বাটি, সমস্ত ইউজ অ্যান্ড থ্রো মেটেরিয়ালের তৈরি, মেলামাইন বা ব্যাম্বু ওয়্যার দিয়ে আপনি পার্টি পারপাসে এগুলো অনায়াসে ইউজ করতে পারবেন। লং টার্ম পারপাসে নয়, বাট মজুত করে রাখতেই পারেন, বিভিন্ন সময় যখন পার্টি হবে এগুলোকে ব্যবহার করতে পারেন। আর দামগুলো বেশ রিজনেবল, অনেক চিপ প্রাইসেই পাওয়া যাচ্ছে, যেহেতু এগুলো করে লংজিভিটি নেই, ইউজ অ্যান্ড থ্রো টাইপের মেটেরিয়াল, তো সেই অনুপাতে দামগুলো বেশ রিজনেবল। এরকম কিছু সেট কিনতে পারেন। এগুলো ছাতা যদি বিচে যান অবশ্যই একটা ক্যারি করবেন, রোদ্দুরটা কিন্তু এখানে খুব চড়া হয়। এই আমরেলা বিচের ধারে আপনাকে অনেকটাই শেড এরিয়া তৈরি করে দেবে। এগুলো বেশ বড় সাইজের, যেগুলো বিচে আমরেলা হয়। ক্রিং ক্রিং, এবার এসে গেছে সাইকেল। ছোট বড় সবার জন্য সাইক্লিং বেশ একটা দারুণ স্পোর্ট। আর গরমকালে সাইকেল করে বিভিন্ন পার্কে গিয়ে ঘুরে বেড়ানো, লেকের ধারে ঘুরে বেড়ানো, আর এখানে তো আলাদা আলাদা ট্র্যাকও আছে অনেক জায়গায় সাইক্লিং এর জন্য। প্রপার প্রিকশন নিয়ে আপনি যদি সাইকেল করে ঘুরতে পারেন তাহলে ভালো এক্সারসাইজও হয়, ফ্রেশ এয়ারও আপনি ইনহেল করতে পাচ্ছেন, আর একটা আলাদা মজাও। অনেক রকমের সাইকেল এসে গেছে ওয়ালমার্টে দেখছি, সমস্ত বয়সের জন্যই অ্যাভেলেবেল, পছন্দ মতো একটা তুলে নিন। আর শুধু সাইকেল নয়, তাই অ্যাক্সেসরিজও আছে, যেমন সাইকেলের টায়ারে পাম্প দেওয়ার জন্য পাম্পার, বা সেফটি মেজার্সের জন্য নানা রকমের হেলমেট, এখানে সেই হেলমেটগুলো পাওয়া যাচ্ছে। এছাড়া ফ্ল্যাশ লাইট, সব রকমের ব্যবস্থা আছে যাতে সাইকেল করে আপনার চালাতে গেলে কোনো রকম অসুবিধা না হয়। এদিকটা হচ্ছে ফুটবল এবং অন্যান্য নানা রকমের বলের সম্ভার। কি সুন্দর দেখতে, দেখুন ফুটবলটা দেখলেই মনে হচ্ছে একটা জোরে শট মারি। এখানটায় অন্যান্য রাগবির বলগুলো বা আমেরিকান ফুটবল যেটাকে বলে, বা এমনি ফুটবল সকার যেটা, সব রকমই। আর এছাড়া বাস্কেটবলও আছে দেখছি, একটা জায়গায় স্ট্যাক করে রেখেছে। বাস্কেটবলগুলো দেখলেই মনে হচ্ছে দূরে ছুড়ে দিই ওই যে বাস্কেটটার মধ্যে। এই স্পোর্টস আইটেমগুলো আপনি সামারে অনায়াসে কিনে নিতে পারেন, আপনার বাড়িতে একটা বাস্কেট বানিয়ে প্র্যাকটিস করতে পারেন বাস্কেটবল। এদিকটা লন টেনিসের বলগুলো, ক্যাম্বিজ বল, যেগুলো আপনি আপনার লন টেনিসে ইউজ করতে পারেন। অনেকগুলো র্যাকেটও আছে লন টেনিসের, এছাড়া ব্যাডমিন্টনেরও র্যাকেট আছে বিভিন্ন পার্কে। এখানে তো লন টেনিসের আলাদা করে কোর্ট আছেই, বা কোনো কমিউনিটি সেন্টারে আপনি যদি জয়েন করেন সামারে, সেখানে ব্যাডমিন্টন বা লন টেনিস খেলতে পারেন। তাই তার জন্য সমস্ত সরঞ্জামই এখানে মজুত করেছে। এছাড়া গলফ, গলফ খেলার একটা আলাদা ঝোঁক আছে ওয়েস্টার্ন কান্ট্রিজে, তো তার একটা বিপুল সরঞ্জাম এখানে পাওয়া যাচ্ছে। বিভিন্ন রকমের গলফের বলগুলো দেখতে পাচ্ছি, কোনটার কি কোয়ালিটি সেগুলো ঠিক বুঝি না, কিন্তু অনেক ধরনের পাওয়া যাচ্ছে। আর গলফ খেলা দেখার জন্য সেখানেও ফোল্ডিং চেয়ার পাওয়া যাচ্ছে। আপনি যদি কোথাও মাঠে গিয়ে খেলতে চান, তা আপনার ফ্যামিলি এরকম একটা ফোল্ডিং চেয়ার কিনে নিয়ে গেলে বসে আপনার খেলাটা দেখতে পারবে। এগুলো খুব হ্যান্ডি, কিন্তু হালকা বাট মজবুত। অনেক শেপের, অনেক সাইজের পাওয়া যাচ্ছে, পছন্দ মতো তুলে নিন। এছাড়া টেন্ট, যদি কোথাও বেড়াতে যেতে চান, এরকম টেন্ট, ফোল্ডিং টেন্ট কিনে নিতে পারেন। সেখানে একটা টেন্টে একটা রাত কাটাবার মজাই আলাদা।
বিভিন্ন রকম ফোল্ডিং চেয়ার বা এই টেন্ট সব এই জায়গাটায় মজুত আছে। বড় বড় ঘরের আকারেও টেন্ট পাওয়া যাচ্ছে, পুরো ফুল ফ্যামিলি আপনি টেন্টের মধ্যে অনায়াসে থাকতে পারবেন। আপনাকে কোনো হোটেল বুক করতে হবে না, কোনো এয়ারবিএনবি বুক করতে হবে না, জাস্ট টেন্টটা খাটিয়ে নিন ব্যাস। আর টেন্টের লাইটের জন্য এই ধরনের নানা রকমের লাইট, ব্যাটারি চালিত বিভিন্ন লাইটও পাওয়া যাচ্ছে, যেটা আপনাকে এক রাতের জন্য টেন্টের মধ্যে আলো করে রাখবে। স্লিপিং ব্যাগও আছে, টেন্টে শুতে যদি ঠান্ডা লাগে আপনি অনায়াসে স্লিপিং ব্যাগ ক্যারি করতে পারেন। আর সবশেষে এরা তো আছেই, আপনার সব সময়ের সাথী ঘরের মধ্যে, এই জিনিসগুলো না থাকলেই নয়। কি সুন্দর শেপগুলো দেখুন, দেখলেই মনে হচ্ছে তিন চারটে কিনে নিই একসাথে, কোনো শেপই নেই অথচ বিভিন্ন এই কার্টুনের ক্যারেক্টারগুলোকে এমনভাবে করে রেখেছে, খুব সুন্দর এবং খুব নরম, একদম তুলতুল করছে ভেতরে, এত সুন্দর মেটেরিয়াল দিয়ে তৈরি এগুলো, একদম তুলতুল করছে। বাবা এর কালারটা তো খুব ব্রাইট, আবার হাতে কি ধরে আছে, কি এটা কি চিপসের প্যাকেট নাকি, চিপস খাচ্ছে মনে হচ্ছে। খুব সুন্দর, এরা সব একসাথে জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে, বন্ধুরা যেমন খেলছে। ও মা একটা ছোট্ট ডগি, কি সুন্দর দেখতে আর কি সুইট, ছোট্ট ডগি। বাবা এত সিংহ মশাই, ওরে বাবা টাইগারও হাজির, সব রাগি রাগি ব্যাপার। খাঁচার মধ্যে বন্ধ করে রেখেছে বলে এদের খুব রাগ, সিংহ এবং বাঘ। ও মা তার মাঝে একটা ডগিও আছে, বাহ ডগিটা ভয় করছে না, সিংহের বা বাঘের পাশে কালেকশন, বেশ দারুণ দারুণ জিনিস। বাচ্চাদের জন্য তো অত্যন্ত লোভনীয় জিনিসগুলোই আছে, ওদেরই তো আনন্দের সময়, সামার আসছে। আর বড়দের জন্য অনেক সাইক্লিং আছে, অনেক রকম ফিশিং এর জন্য ব্যবস্থা দেখলাম, তারপর যে বারবিকিউ গুলো করার পার্টি, তার জন্য সমস্ত বারবিকিউ এর যে ওভেন গুলো পাওয়া যায়, পোর্টেবল সবরকম আছে, বেশ ভালোই লাগলো কালেকশন। সামারটাকে এনজয় করুন, এটাই সময়। আর আমার ব্লগগুলো দেখুন, আমার ব্লগগুলো দেখলে এই ধরনের এক্সপ্লোরেশনগুলো আমি যেমন এখানে এসে করছি, আমারও এটা প্রথম সামার কানাডায়, তো আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো, এনজয় করতে পারবো এই ভিডিওগুলো দেখে দূর থেকে। ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ব্লগগুলোকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।